আমরা তো শতভাগ আশাবাদী, আমরা তো চাচ্ছি যে পুরোটাই যেন মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি আছে তারাই যেন এবার জয়ী হয়, এবং তরুণ যারা আছে তাদেরকে আমরা ইন্সপায়ার করার চেষ্টা করছি যে তারা যাতে তাদের প্রথম ভোটটা উঠতে পারবে না। তোমরা নামো, সবচেয়ে বেশি তরুণ ভোটার 2 লাখের বেশি এবং চট্টগ্রামে 2 কোটির বেশি, চট্টগ্রামে 7 লাখেরও বেশি। তো সেক্ষেত্রে তাদের নাম তো হবে তাদেরকে, তো এটাই বলছি যে এটা তাদের জন্যই বেসিক্যালি আমাদের আশা, তাদেরকে বলার জন্য যে তারা যেন তাদের প্রথম ভোট অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে দেয়, সেটাই আমরা বলতে চাইছি। নিরপেক্ষ না, এটা হচ্ছে এই অভিযোগটা ওরা করার একমাত্র কারণ, ওরা চাচ্ছে যে কোনো ভাবেই যেহেতু আগামী নির্বাচনে নৌকার বিজয়টা সুনিশ্চিত, এই জন্য ওরা সিএসিকে বিতর্কিত করে মূলত আওয়াম নির্বাচন প্রক্রিয়াটাকে ভণ্ডুল করতে চায়। সেই কারণে তারা একটার পর একটা আজগুবি অভিযোগ করে যাচ্ছে, যেমন তারাও বলছে আমরা তাদের উপর হামলা পরিচালনা করেছি, অথচ নির্বাচনী প্রচারের পরিচালনা শুরুর প্রথম দিনই তাদের হামলায় আওয়ামী লীগের 2 জন কর্মী নিহত হয়েছে, সেটা আপনারা জানেন। ওরা টোটালি আগামী নির্বাচন প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার জন্য এগুলো করে যাচ্ছে, তার কারণ ওরা জেনে গিয়েছে এবং আপনারা এটাও জানেন যে দেশি বিদেশি সমস্ত জরিপগুলো একই কথা বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসবেই। এ কারণে ওরা নিজেদের পরাজয় নিশ্চিত জেনে টোটাল নির্বাচনী প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার জন্য, বিতর্কিত করার জন্য এই আজগুবি কাল্পনিক অভিযোগগুলো করে যাচ্ছে। চট্টগ্রামবাসী না, সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমাদের মেসেজ একটাই, উন্নয়নের যে গতিধারা আমরা সূচনা করেছি সেটাকে অব্যাহত রাখার জন্য নৌকায় ভোট দিতে হবে, এবং বিশেষ করে চট্টগ্রামে গত 10 বছরের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের সামনে আবার নৌকায় ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। আবারও আমাদের যে দেশের যে উন্নয়নের যে অগ্রযাত্রা আছে সেটিকে ধরে রাখার জন্য, আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভোট করে আমাদের তরুণদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশ তরুণদের এবং তরুণদের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর বাংলাদেশের যে পরিকল্পনা করেছে, তরুণরা যেন আবারও প্রধানমন্ত্রীকে নৌকা মার্কায় ভোট দেয় এবং তরুণদের বাংলাদেশের নেতৃত্ব তরুণরা যেন নিজেদের হাতে নেয়, কোনোভাবে যেন যুদ্ধাপরাধী জামাত রাজাকারকে ভোট না দেয়, আমরা পবিত্র সংসদে রাজাকার জামাত যুদ্ধাপরাধীর ভোট না দেওয়ার জন্য অনুরোধ করব। এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ। তাকে বলার জন্য অনুরোধ জানাই। তাহলে একটু ফুটেজটা নিয়ে নেই। আমরা অনেক খুশি বীর চট্টলায় আসতেছে, চট্টগ্রামের উন্নয়নের বেশিরভাগই হয়েছে এই সরকারের সময়। গত 10 বছর ধরে যে উন্নয়ন চলছে তার ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদের নৌকার কোনো বিকল্প নেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। কাজে আমরা জানি আমাদের ভোটটা শুধুমাত্র নৌকাই হবে নাকি। থ্যাংক ইউ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে অনেক শুভেচ্ছা এবং সালাম।
ভারত ধন্যবাদ।
আমাদের মেসেজটা থাকবে যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এটা ভেরি ইম্পর্টেন্ট থিং মানুষের জীবনে, যেটা নাকি আমাদের সময় আমাদের বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম সেটা কিন্তু নিশ্চিত ছিল না। এখন কিন্তু পৃথিবীটা ওপেন, অ্যাজ এ ডিজিটাল হয়েছে আমাদের বাংলাদেশ, ডিজিটালের কারণে কিন্তু আমাদের শিক্ষাও এখন অবারিত দা, তাই না? যেটা ইম্পর্টেন্ট, শিক্ষা ছাড়া কিন্তু আমাদের বাংলাদেশ কেন, সারা পৃথিবীর কোনো স্টুডেন্টাই দাঁড়াতে পারবে না। সেই জন্য আমাদের প্রধানমন্ত্রীর যে প্রতিজ্ঞা আছে বা উনি যে আমাদেরকে ইয়ে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা উনি সফল করবেন, এটা আমাদের বিশ্বাস। তারপর হচ্ছে সিকিউরিটি, বাচ্চাদের চাকরি, আমাদের 1 কোটি ভোটার আছে যাদের চাকরি নিশ্চিত করেছেন যে চাকরি দেবেন, এবং তারা যদি ভোট দেয়, তারা যদি ভালোভাবে পড়াশোনা করে, তারা যদি দেশের পক্ষে কাজ করে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই তাদের পক্ষে থাকবে। এবং আমরা শিল্পীরা কথা দিচ্ছি, আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর পিছনে থেকে ওনার হাতকে আরো প্রসারিত করবার চেষ্টা করব। অবশ্যই শুধু আমরা অভিনয় শিল্পীরা, আমরা সাংস্কৃতিক কর্মীরা, আমরা সবাই এক হয়েছি এটি সুন্দর বাংলাদেশের পক্ষে। আমরা ঢাকা থেকে শুরু করে সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করছি, সবাইকে বলার চেষ্টা করছি যে উন্নয়নের বিপ্লব হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে, মধ্যমায়ের দেশে বাংলাদেশ রূপান্তরিত হবে, এবং এই রূপান্তরের জন্য আমাদের স্বাধীনতার পক্ষে এবং সুন্দর বাংলাদেশের পক্ষে আমরা সবাই এক হয়েছি, এবং আমরা নৌকার পক্ষে আছি, নতুন বাংলাদেশের পক্ষে আছি। আমি চাই তরুণ ভোটারদের প্রথম ভোটটা স্বাধীনতার পক্ষে হোক, এবং সেটা অবশ্যই নৌকায়। সুনীল ইসলাম সহ আজকে এখানে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা অভিনয় শিল্পীরা এখানে উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে বীর চট্টলার মাটি ধন্য হয়েছে আপনাদের আপনাদের চমৎকার এবং বর্ণিল আগমনে। আমরা সবাই খুশি হয়েছি প্রগতির পক্ষে, সংস্কৃতির পক্ষে বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপগুলো নিয়েছেন। গণমাধ্যম যে একটা শিল্প হতে পারে, অভিনয় যে একটা শিল্প হতে পারে, আজকে শেখ হাসিনার কিছু সুনির্দিষ্ট নীতির কারণে আজকে সেটা সম্ভব হয়েছে। আজকে অর্থনীতি যেমনি এগিয়ে যাচ্ছে, গুণগতভাবে আমাদের সমাজে প্রগতির একটা ঢেউ এসেছে, সংস্কৃতির একটা ঢেউ এসেছে, সকলের মধ্যে সুস্থ সংস্কৃতি চর্চা করবার একটা অভিপ্রায় আজকে সকলের মধ্যে জেগেছে। এটার না, এটার মূল পরিকল্পনাকারী কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি বিশ্বাস করেন বাঙালি জাতিকে এগিয়ে নিতে সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। তাই আজকে গণমাধ্যম শিল্প থেকে শুরু করে সর্বত্র যারা আজকে আমরা শিক্ষিত তরুণ তরুণীরা আছি, আমরা স্বপ্ন দেখছি আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। সকল অভিনয় শিল্প শিল্পীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এইভাবে করে এত কষ্ট করে যে তরুণদের ভোটার আমাদের আছে, নতুন যারা আছেন ভোটার, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকের যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু আগামী তরুণদের জন্য। তরুণরাই আমাদের এগিয়ে যাওয়ার পথ, তরুণরাই আমাদের বাংলাদেশ। সো তরুণদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক। আমরা এসেছি নৌকা মার্কায় ভোট চাইতে, আপনারা এসেছেন সেটাকে সাপোর্ট করতে। এটি করে কিন্তু বোঝা যাচ্ছে সেটা বিভিন্ন শহরে এসে পৌঁছেছে এবং বঙ্গবন্ধুর চট্টগ্রাম সুন্দর সাজিয়ে গেছে। তো আপনাদের সবার কাছে আমাদের একটাই প্রত্যাশা, একটাই চাওয়া, আমরা জানি আমরা সবাই নৌকার পক্ষে, আমরা সবাই স্বাধীনতার পক্ষে, আমরা সবাই বাংলাদেশের পক্ষে, আমরা সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে। আমরা শুধু এসেছি শিল্পীরা যেন ভুল না হয়, আমরা সবাই মিলে সারাদিন শুধু নৌকা মার্কাতেই ভোট দিয়ে যাবো। এটিই থাকবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। অনেক তরুণ এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের প্রিয় ব্যারিস্টার লক্ষ্মী ভাই, হাসান ভাই সহ আরো যারা আছে। বাংলাদেশের মিডিয়াতে চিত্রার চট্টগ্রামে এসে উপস্থিত হয়েছেন। আমাদের প্রচার করে কেন্দ্রীয় প্রচার
আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী ডক্টর হাসান মাহমুদ সাহেবের নেতৃত্বে গাড়িটি সামনে থাকবে। আমরা দেখতে পাচ্ছি তার পাশে রয়েছে আমাদের মামুন ভাই, বিজয় আপা, শাকিল ভাই, আমাদের আমিন ভাই, সুইদি আপু, এছাড়া রিয়াজ ভাই, আমাদের নকল ভাই আছেন, আরো আছেন।